সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবার গণফোরাম, এলডিপি, বিজেপি, জাতীয়তাবাদী সমবনা জোট, বারো দল, জাতীয় মুক্তি কাউন্সিল ও লেবার পার্টি আলোচনায় অংশ নেন। সংলাপে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পাশাপাশি শেখ হাসিনার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রশাসন, বিচার বিভাগের সংস্কার, নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে অতি দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলগুলোর নেতারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে চতুর্থ দফায় আবারও কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরুতেই সংলাপে অংশ নেন গণফোরামের এমিরেটর্স সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল। আমরা আজ সংলাপ শেষে গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু জানান, জাতীয় দিবস ছাড়া কোনো দিবস না রাখার অনুরোধ জানিয়েছেন তারা। এখানে দলমত বিশেষ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা চাই। সংস্কার শেষ না হলে নির্বাচন দিয়ে তো ওই একই হবে। নির্বাচনের আগে আমরা থাকি রাম, নির্বাচনের পরে হয়ে যায় রাবণ। তো এই ওই ধরনের একটা নির্বাচন কমিশন আমরা চাই না। আইন শৃঙ্খলা বিচার বিভাগ এবং আমাদের পাচার হয়ে যাওয়া লক্ষ কোটি টাকা জনগণের টাকা সেটা ফেরত আনতে হবে। পরে সংলাপে অংশ নেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। গণহত্যার দায়ে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান এলডিপি প্রেসিডেন্ট। যারাই দুর্নীতি করেছে তাদের বিচার করতে হবে, যারা আমার ছেলে মেয়েদেরকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এবং যারা টাকা জনগণের টাকা লুণ্ঠন করেছে তাদের থেকে সে টাকাগুলি নিয়ে আসতে হবে, তারপরে নির্বাচন করবে। পরে প্রধান উপদেষ্টার সাথে সংলাপে বসে জাতীয়তাবাদী সমমনা জোট, বারো দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বিজেপির শীর্ষ নেতারা দ্রুত নির্বাচনের পাশাপাশি প্রশাসন, বিচার বিভাগের ব্যাপক সংস্কার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান তারা। আমরা এখানে বলেছি আজকে বাজারি শোষণে জনগণের জীবন দিশে হারা, সুতরাং সিন্ডিকেট এখানে ভেঙে দিতে হবে। ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত প্রেতাত্মা এখনও প্রশাসনের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে তাদেরকে অতি দ্রুত অপসারিত করে উপদেষ্টা মণ্ডলী পরিষদ বাড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে এনে একটা সুশাসন কায়েম করতে হবে। সংস্কারের যে 90 ডেজ টাইম দিয়েছেন সেই 90 ডেজের ভিতরই সংস্কার যত কমিটি আছে শেষ করতে হবে, এই টাইমটা বৃদ্ধি করা যাবে না। আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বল করতে হবে এবং নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারটা পূর্ণ বল করতে হবে। আমরা বিশ্বাস করি 2025 সালের জুন মাস বা জুনের পরে সহজেই নির্বাচন দেওয়া সম্ভব এবং ওনাদের সেইভাবে চেষ্টা করাটা প্রয়োজন। দুর্নীতির টাকা লন্ডার্ড মানি রিকভারি নামে একটা কমিশন করা উচিত, যে পাচারের মাধ্যমে যে টাকাটা চলে গিয়েছে সেই টাকাটা যাতে ফেরত আসে। তা রাজনৈতিক দল যারা এভাবে গণহত্যার সাথে জড়িত থাকে নিষিদ্ধ হওয়া এবং সেই পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা নির্বাচন থেকে দূরে রাখার কোনো ব্যবস্থা করা যায় কি না সে ব্যাপারে কথা বলেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীকরণের পাশাপাশি দ্রুত নির্বাচন দেওয়ার দাবি ছিল সব দলগুলোর। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।